খোলু নাগফাচ ফিটু গুমৰ অৰ্চনা নাগ মামলাৰে অডু ক্ষিঅু খোলুচি গোটেই গোটেই কৰি সমস্ত নাচু তেবে কালি ইডিৰে হাজিৰ হৈ পাৰি ব্লামেলৰ কুইন অৰ্চনা নাগ সেপে আজি ইাজিৰ হৈছিল অৰ্চনাৰ সহযোগী খগেশ্বৰ জেৰাপে পুনি কোৰ্টকু যায় খগেশ্বৰ দুইদিনীয়া ৰিমাণ্ডৰে নেবাই আবেদন কৰিছে প্ৰৱৰ্তন নিৰ্দেশালয় আস্তাল অর্চনা না কু ই তরফ সমন করা জোরদার প্রস্তুতি এর সহ খগেশ্বর ইডি অফিসে জেলা করা যোজনা এনে পিটিশন দাখল করেছি ইডি তবে যদি অর্চনা ইডি কার্যালয়ের হাজির হুঁত বহু তথ্য সামনাকু আসিপারে বলি চর্চা হচ্ছে ইডির যোজনা মুবক যদি সবুকিছি ঠিকঠাক চলে তবে অর্চনা জগবন্ধু ও খেশ্বর একাঠি বসে জেরা করব প্রবর্তন নিয় তবে ধীরে ধীরে অর্চনা লিঙ্কর গুমর খোলুচি ইডি ଯେଉଁଥିରେ ଫିଲ୍ମ ପ୍ରଯୋଜକ ଓ ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ମଧ୍ୟ ପଚରାଉଚରା କରୁଛି ଇଡି ଅର୍ଚ୍ଚନା ନାଗଭାସରେ ଆଉ ଜଣେ ପ୍ରଭାବଶାଳୀ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାଁ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି ଇଡିରେ ହାଜିର ହୋଇଥିଲେ ବିଜେଡି ବିଧାୟକଙ୍କ ଭାଇ ଢେଙ୍କାନାଳ ବିଧାୟକ ସୁନୀଲ ସାମଲଙ୍କ ଭାଇ ଗଙ୍ଗାଧର ହାଜିର ହୋଇଥିଲେ ଅର୍ଚ୍ଚନା ସହ ଟଙ୍କା କାରବାରରେ ବିଧାୟକଙ୍କ ଭାଇଙ୍କ ନାଁ ସାମିଲ ଥିଲା ତେବେ ଆଗକୁ କାହା ପାଳି ଆସିବ ବୋଲି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଅର୍ଚ୍ଚନାଙ୍କ ସହ ଅନେକ ରାଜନେତା ଓ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀଙ୍କ ଫଟୋ ମଧ୍ୟ ଭାଇରାଲ୍ ହୋଇଛି ଆଗକୁ ଅନେକ ବଡ଼ ବଡ଼ିଆ ଇଡି ସ୍କାନରେ ଆସିପାରନ୍ତି ବୋଲି କହିଛନ୍ତି ବିରୋଧୀ ଦଳ ନେତା ଜୟନାରାୟଣ ମିଶ୍ର ନେତାଙ୍କ ସହ ଆଇଏଏସ୍ ଓ ଆଇପିଏସ୍ ମଧ୍ୟ ଅର୍ଚ୍ଚନା ଲିଙ୍କରେ ସାମିଲ ଅଛନ୍ତି ଯାହାର ପର୍ଦ୍ଦାଫାଶ ହେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ବୋଲି କହିଛନ୍ତି ବିରୋଧୀ ଦଳ ନେତା ସେପଟେ କଂଗ୍ରେସ ମଧ୍ୟ କହିଛି ଯେ ଅର୍ଚ୍ଚନା ନାଗପାସରେ ଅନେକ ନେତା ମନ୍ତ୍ରୀଙ୍କ ନାଁ ରହିଛି ইডি তদন্ত রাজনৈতিক ফাইদা ব্যবহার নদ্মপুর পাই ইডি এবে সক্রিয় রয়েছে তবে নির্বাচন সরিল চিটফ্ড পরি মামলা থা বলি কটাক্ষ করিছন্তি তারা প্রসাদ বাহিনীপতি তবে এহারি সহ আউ গুমার উপর উঠিব পরদা এবং কেউ নূ না বড়ুচি চর্চা। বড়ো রিপোর্ট